এক একটা মশা পুরো চড়াই পাখির সমান পাখা চালিয়ে বসলেও কুটুস করে কামড়ে পালাচ্ছে ধর 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 কাকে ধরবো এই তেল সব ঘরে একটা করে জ্বালিয়ে রেখেছি তাও মশা কমছে না দেখি পুজোর আগে আগে ওয়ার্ড্রাপটা একটু খালি করার চেষ্টা করব নাহলে নতুন জামা কাপড় রাখব কোথায় এদিকে ওদিকে যাওয়ার জন্য কয়েকটা কুর্তি কিনতে হবে বড়ো বাস্কেট ছোটো বাস্কেট ভর্তি জামা কাপড় ছিল সব এক জায়গায় ঢেলে যেগুলো প্রয়োজন সেগুলো এখানে রেখে দিয়েছি আর যেগুলো কাউকে দিতে হবে পুপুর সব জামা ছোট হয়ে গেছে রং জেল্লা একেবারে ঠিকঠাক কাউকে দিয়ে দিলে পড়তে পারবে প্রত্যেকটা মানুষ সারা সপ্তাহ খাটাখাটনি করার পরে এই একটা দিন ছুটি পেলে তারা ঘরের কাজকর্ম করছে কিংবা কাঁচা ধোয়া করছে বুঝলেন বলে না নদীর এপার ছাড়িয়া নদী ওই পারেতে সর্বসুখ আমার বিশ্বাস এই মানুষের ক্ষেত্রেও তাই যারা প্রত্যেকদিন অফিস কাছারিতে যাচ্ছে তাদের দেখে মনে হয় তো কি সুন্দর সে যে গুজে বেরিয়ে গেল সংসারের আর চিন্তা ভাবনা নেই আবার যারা অফিস কাচারি করছে তারা ভাববে দেখো ওই রোদে পুরে বাসে ট্রামে ঝুলে তাদের বেরোতে হচ্ছে না ঘরে বসে শুধু রান্না বান্না করবে দুপুরে ঘুম দেবে যার যার জীবন তার তার কাছে কঠিন বলে মনে হয় সে যাই হোক আর সকালে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে কাল রাতে আমরা কি গল্প করছিলাম কে জানে রাত তিনটে বেজেছে তখন মনে হলে এই না আমাদের ঘুমাতে হবে একটু পরে ভোর হয়ে যাবে সকাল হলেই আবার কাজকর্মে হাত দেওয়া আর সানডেতে আমি অন্যান্য কাজ করি বা না করি বাইরে ঘুরতে যাই বা না যাই আমার যে প্রিয় কাজটা সেটা কিন্তু সকাল সকাল সেরে এসেছি এই যে ছাদ বাগানের গাছগুলোতে জল দিয়েছি দেখভাল করে এসেছি আর এই দুটো গাছ এক্সট্রা হয়ে গেছে এখন টপ না আনলে রোপণ করতে পারবো না ইন্দ্রকে বলেছিলাম দোপাটির চারা আনবে সে এক্সট্রা করে এই তিনখানা জবা ফুলের চারা নিয়ে এসেছে একখানা রেখেছি আর দুইখানা ওদের বাগানে বসিয়ে দেব আর বেশি গল্প করে লাভ নেই আগে রান্নাটা সেরে নি এদিকে আমাদের টিভিটা কাজ করছে না জানেন সারা সপ্তাহের এই একটা দিন ভালো মুভি দেখি পুকুর সঙ্গে বসে যে কোনো একখানা সিরিজ দেখি সেটাও হবে না টিভি আলাকে খবর দেওয়া হয়েছে আর কাঠমিস্ত্রিকেও খবর দিয়েছি মাইক্রো রাখার জন্য রান্নাঘরে একখানে মাচা বানাবো হুম নাহলে ওই ছোট ছোট আটশোলাতে ভরে যাচ্ছে এর আগের মাইক্রো ওই আটশোলা ঢুকে নষ্ট হয়ে গেছে এত টেনশানে আছি ইন্দ্রকে যখনই বলি হ্যাঁ খবর দিয়েছি হ্যাঁ খবর দিয়েছি এই তো কালকে আসবে আবার কালকে যখন বলবো এই পরশু আসবে পরশু যখন বলব এই তশু আসবে বুঝলেন কাঠমিস্ত্রি আসার পরে যখন বলবো যে আপনাকে এতদিন ধরে খবর দেওয়া হচ্ছে আপনি আসার সময় পাচ্ছেন না তখন সে বলবে দাদা আমাকে বলেই নি বুঝলেন এই তো হলো ইন্দ্ররা আজকে খেলা দেখতে যাওয়ার কথা রয়েছে যা পোড়া রোদ উঠেছে এই পোড়া রোদ মাথায় নিয়ে সে নাকি মাঠে বসে খেলা দেখবে আমাদের ইন্দ্র হলো ডিভিশনের জয়েন্ট সেক্রেটারি মানে ইচ্ছা না থাকলেও সময় না থাকলেও তাকে প্রত্যেকটা খেলা দেখতে যেতে হয় এমনিও খেলা দেখতে ভালোবাসে ওই সেদিন পুকুকে ভর্তি করতে নিয়ে গেছিলাম একটা খেলা দেখতে যাওয়ার কথা ছিল সারা রাস্তায় কানে ফোন হ্যাঁ হ্যাঁ কতক্ষণ করলো হ্যাঁ ওদের টিমটা কেমন খেললো ওই ছেলেটা কেমন খেললো বিরক্ত হয়ে যায় জানেন আমাদের সঙ্গে বেরোনোর পরে যদিও এই অফিস কাছারির কথা বলতেই থাকে আমাদের দিকে না তাকায় আমি তো খুব বিরক্ত হই ভাই চিকেন ধুয়ে মশলাপাতি দিয়ে ম্যারিনেট করা সেটাও হয়ে গেছে এখন খালি বোতলগুলোও ভরবো পুবু যে ভরে দেবে তবে ছেলে মানুষ তো ওরা সময়ের কদর জানে না আমার যেই সময়ে কাজটা প্রয়োজন সেই সময় ওভার হয়ে যাবে কর রে কর রে বুঝলেন ওরা ওদের সময় মতো করবে মিনি অমিনি তুই এসেছিস ও ভাবে কি ওর ভাগের খাওয়ার পাশের বাড়ির মিনিকে দিয়ে দিচ্ছি না তোমারটা তোমারই থাকবে ওদের জন্য আলাদা রান্না করবো অমিনি বুঝে এসেছিস মিনি মাছ খাবে মিনি মাছ খাবে মানুষের বাড়ির গেটের সামনে কেন লেখা থাকে কুকুর হইতে সাবধান কুকুর বেরিয়ে কিছুই করতে পারবে না কিন্তু ওই ঘ্যাঘানির টেলায় বাড়ির মালিকের অবস্থা খারাপ সেই কারণেই হয়তো লিখে রাখো কুকুর হইতে সাবধান বাড়ির সামনে দিয়ে কেউ হাঁটবেন না চলবেন না পায়ের আওয়াজ পেলেই আমার বাড়ির কুকুর খেপে যায় পাশের বাড়ির বাচ্চাগুলো আবার বেরিয়ে কলা গাছ কাটার পরে দুখানা থোর আমাদের দিয়ে গেছিলো নিচেই রেখেছি পর তখন অনেক ছোটো হিসু করে পালিয়েছে থোরের ওপরে তা ওটা দেখার পরে তো আর থোরটা রেধেবে বেড়ে খেতে পারি না পরের দিন ডাস্টবিনে ফেলে দিয়েছি পাশের বাড়ির কাকিমা সেটা দেখেছে ভেবেছে ওদের দেওয়া থর আমরা খাবো না বলে ফেলে দিয়েছি তারপরে কতদিন মুখ ভার করে রয়েছে আমাদের সঙ্গে কথা বলে না এই করে না হুম বুঝতেও পারছি না কী রে বাবা এই কদিন আগেই এত সুন্দর কথা বলতো কাকিমা এখন মুখ ঘুরিয়ে ফিরিয়ে চলে যাচ্ছে তা আমি সাহস করে জিজ্ঞাসা করলাম কী হচ্ছে কাকিমা আপনি কি আমার সঙ্গে কথা বলতে চাইছেন না তা আমতা আমতা করে বলছে হ্যাঁ সেদিন তোমাদের থর দিলাম হুম মুখের ওপরেই বলতে পারতে যে খাবো না পরের দিন তোমরা ফেলে দিলে ওটা দেখে খুব কষ্ট হয়েছে তখন বুঝিয়ে বললাম যে নিচে থোঁট্টা ছিল করি হিসি করে পালিয়েছে ওটা দেখে আমরা আর খাইনি ফেলে দিয়েছি তারপরে উনিও বুঝলো সেই কারণে কারোর ওপরে রাগ করে মুখ ঘুরিয়ে পেছন ঘুরিয়ে চলে যাওয়ার বদলে সেই মানুষটাকে ডেকে যদি রাগের বিষয়টা নিয়ে একটু আলোচনা করে নিই দেখবেন অনেক ভুল বোঝাবুঝি কেটে যায় আমি সবাইকে বলে রাখি যে আমার যদি কখনো কোনো ভুলে তুমি কষ্ট পাও তাহলে আমাকে এসে বলবে যে মামুন তোমার এই বিষয়টা আমার একদম ভালো লাগেনি যদি সেটা যুক্তি তর্ক দিয়ে তোমাকে বোঝাতে পারি তো বোঝাবো আর যদি মনে হয় না আমারই ভুল ছিল তাহলে মেনে নেব শুধরে নেব এই হলো ঘটনা আগের ভিডিওতে কেউ কমেন্ট করে বলেছিলেন যে এবারে মশলাদানিটা পাল্টে ফেলো না বন্ধু একেবারে ভালো রয়েছে এই মশলাদানিটা আমার ছোট দি ভাই ফোটাতে ইন্দ্রকে দিয়েছিল মানে সর্দি আমাদের জিজ্ঞাসা করে যে কী রে ভাই ফোটাতে কি দেব ইন্দ্র তো আর সমস্ত জিনিস ব্যবহার করে না জামা কাপড় দিলে হয়তো গায়ে হবে না সেটা পাল্টাতে যেতে হবে ও অনেক হ্যাপা ওরা দিনের দিন আসে ফোঁটা দিয়ে পরের দিন চলে যায় অত সামলাবে সামলাবেকে তাই আমাদের পছন্দ অনুযায়ী জিনিস দেয় তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়েছি আগে থেকে ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে ঝপ করে ধুলে দেবো এর আগের দিন পুপুকে কলেজে ভর্তি করতে নিয়ে যাওয়ার ভিডিওটাতে অনেকেই কমেন্ট করেছেন যে পুপুকে এত দূরের কলেজে কেন ভর্তি করছো কিংবা সরকারি কলেজের বদলে প্রাইভেট কলেজে ভর্তি করার ঝোঁক কেন যদি পুপু দূরের কোনো কলেজে ভর্তি হয় তাহলে হোস্টেলে থেকেই পড়াশোনা করবে প্রত্যেক দিন এত দূর যাতায়াত করা ওর পক্ষে সম্ভব নয় আর যদি করতেও পারে আমি ও যতক্ষণ রাস্তায় থাকবে না ততক্ষণ চিন্তায় থাকবো মানে অকালে মাকে হারাবে এরকম অবস্থা আর সরকারি কলেজে চান্স পাওয়ার কথা যে পরীক্ষার মাধ্যমে ওরা এই কলেজগুলোতে চান্স পাবে বলে ঠিক করেছে সেই পরীক্ষার রেজাল্ট দুর্দান্ত হওয়া দরকার ভালো র্যাঙ্ক না হলে সরকারি কলেজে চান্স পাওয়া যায় না সবাই চায় যে কম পয়সায় ভালো শিক্ষা পাক হুম যারা ভালো র্যাঙ্ক করেছে তারা হয়তো সরকারি কলেজে চান্স পেয়ে গেছে মোটামুটি চোদ্দোখানা কলেজের জন্য ওদের পরীক্ষা হয়েছে দশ হাজারের বেশি বাচ্চা পরীক্ষা দিয়েছে আর এক একটা কলেজে আড়াইশোটা করে সিট সম্ভবত অতিরিক্ত মেধা না থাকলে একটা ভালো কলেজে চান্স পাওয়া যায় না সেই কারণেই আমরা প্রাইভেট কলেজের কথা ভাবছি আর চোদ্দোখানা কলেজের জন্য যে পরীক্ষা দিয়েছে তার মধ্যে সরকারি বেসরকারি মিলিয়ে মিশিয়ে রয়েছে কাছে দূরে সবই রয়েছে এখন দেখা যাক ছ তারিখে একখানা লিস্ট বেরোবে দশ তারিখে একটা লিস্ট বেরোবে তার মধ্যে যদি পুপুর পছন্দ মতো কোনো কলেজে চান্স হয়ে যায় তো ভালো কথা আর না হলে অন্য কলেজে ভর্তি হতে হবে সরকারি কলেজে চান্স পাওয়া এত সহজ নয় বন্ধু আবার অনেকেই দেখলাম বলেছেন যে সামনেই তো শ্রীরামপুর কলেজ সামনেই তো বিধান কলেজ সব কলেজে কি সব বিষয় নিয়ে পড়ানো হয় এটা তো বুঝতে হবে তো চলুন আশা করি বোঝাতে পারলাম এখন প্রত্যেকটা পরীক্ষার মাধ্যমে বাচ্চা কাচ্চাদের সামনে এগোতে হবে এই হলো কলেজের পরীক্ষা তারপরে কলেজে যে বিষয়টা নিয়ে পড়বে তাতে ভালো রেজাল্ট করতে হবে র্যাঙ্ক করতে হবে তাহলে একখানা ভালো জায়গা আবার সেই জায়গাটা পেয়ে যাওয়ার পরে চাকরি বাকরির জন্য পরীক্ষা দিতে হবে এই তো যত সামনের দিকে এগোবে তত পরীক্ষা তত কঠিন আসা করি পার করতে পারবে তো ভাতটা দিয়ে নি ঠান্ডা হতে দিয়েছি সেই তোর সইছে না হ্যাঁ সব ভাত যদি না শেষ করিস না পিক ফাটাবো এই হলো আলু দিয়ে চিকেনের পাতলা করে ঝোল দারুণ গন্ধ বেরিয়েছে লাস্টে নামানোর আগে ঘি গরম মশলা দিলে চিকেনের ঝোলটাও মাটনের ঝোল বলে মনে হয় আর এই হলো পু পুকু থরবটি খাবি তো মা পুকুও ভালো খাই আমিও ভালো খাই পুকুকে কালকে চুল রঙ করে দিয়েছি যেখানে যেখানে রং বেশি পড়ে গেছে সেখানে আমার কালো রং চাপাতে হবে হ্যাঁ ইন্দ্র খুব চেঁচাচ্ছিল হ্যাঁ এগুলো কি করেছিস পার্লার থেকে আসলে জানিস না করে তাই না আসলে সস্তায় কাজ সারার চেষ্টা করবি মানুষ তো ডাক নেবেই এরপরে আর আচার আনবো না তো এত আচার খাওয়ার ধুম পড়েছে তো ডাল ভাতে আচার মাংস ভাতে আচার ডিম ভাতে আচার সকালবেলায় ছাদে জল দিতে গিয়ে দেখি গাছগুলো পুরো নেতিয়ে গেছে এখন সময় সন্ধে সাতটা ইন্দ্র দুপুরে খাওয়া দাওয়া করে খেলা দেখতে গেছে একটু আগে ফোন করেছিলাম তুমি কি সাতটার মধ্যে বাড়িতে আসতে পারবে না আমরা চা বানিয়ে খেয়ে নেবো বলছি তোমরা চা বানিয়ে খেয়ে নাও আর দেখুন জন্মাষ্টমীর দিন গোপালের জামার সঙ্গে এই হাতটা এনেছিলাম ব্যাগের মধ্যে রয়েই গেছে খেয়ালই নেই ঠাকুরের পড়ার ইচ্ছা না থাকলে যতই যত্ন করে কায়দা করে জিনিস কিনি না কেন ও ঠাকুরের কাজে লাগবে না এই আজকে পড়িয়ে দেবো পৌকে বললাম চাটা বসা আমি সন্ধ্যা পুজো দিয়ে আসছি জন্মাষ্টমীর পরের দিন ঠাকুর পুজো দিতে গিয়ে দেখি গোপালের হাতের একটা চুরি নেই এদিক ওদিক সেদিক করে খুঁজছি কোথাও নেই জন্মাষ্টমীর সমস্ত ফুল ইন্দ্র নিয়ে বালতিতে ফেলেছে সেই বালতির ফুল খালি করে খুঁজলাম সেখানেও নেই মনটা এত খারাপ লাগছে এখন একটা হারিয়ে গেল আর একটা চুরি কবে বানাবো না বানাবো এই ভাবতে ভাবতে ঠাকুর পুজো দিয়ে যখন ঠাকুর ঘর থেকে বেরোতে যাব তখন দেখি ঘটির ভেতরে কি যেন একটা চকচক চকচক করছে আমি দেখি তো ওটা কি দেখি ওর মধ্যে একখানা চুরি পড়ে রয়েছে কি করে পড়লো কি জানি তার আগে কিন্তু এই ঘটিতে জল ভরে আমি ঠাকুরকে স্নান করালাম হুম যদি ঘটির মধ্যে থাকতো স্নান করানোর সময় তো ঠাকুরের মাথায় পড়তো তখন পড়েনি আসলে ঠাকুর বুঝতে পেরেছে মামুনের মনটা খুব খারাপ হয়ে যাবে চুরি যদি খুঁজে না পায় চা হয়নি বললাম, তুমি করো আধা পায়নি তোকে তো রান্নাঘরে আসতে বললেই তোর পটি পায় হিসু পায় সেই ছোটবেলার মতন পড়তে বসলেই পটি পাইছে হিসু পাইছে এর মধ্যে ডিটক্স ওয়াটার বানাবো শশা কুচি পাতি লেবু একটু পুদিনা পাতা রাতে জল দিয়ে ভিজিয়ে রাখবো সকালবেলা খালি পেটে উঠে খাবো তাতে নাকি গ্যাস অম্বল কমে যায় এমনিও শরীরের অনেক রোগভোগ কমে ডিটোক্স ওয়াটার খেলে জানি না সবাই যেটা বলে আগের তুলনায় গ্যাস অম্বল আমার অনেক কমে গেছে তবু যেটুকু আছে সেটুকুকেও কমিয়ে ফেলতে হবে এবারে বলবেন একটু আগে তো দুধ খেলে তোমার আর গ্যাস অম্বল কী কমবে ওটা নেশায় পরে খেয়ে ফেলি বন্ধু তো মারাত্মক রোদ উঠছে তিন চার দিন ধরে আর বিকেলের পরে কেমন ঘুমোট গরম কোথাও পাখা না ছাড়া বসা যাচ্ছে না এখন একটুখানি বৃষ্টি হলে ওয়েদারটা ঠান্ডা হবে দেখা যাক বাপরে বা ঠাকুর ঘরে গেছি দু সেকেন্ড বসতে পারছি না আর সন্ধেবেলায় তো সন্ধে পুজো দেওয়ার সময় বাতি চালাতে হবে তখন তো পাখা চালিয়ে বসতে পারবো না বুঝছেন ওই জন্য আরো কষ্ট হলো তো চলুন বন্ধু আমার বগু গাছের মতন এইটুকুই আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন নিজের সেরিয়ে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে এই বোতলটার দাম কিন্তু বেশি নেয়নি ওই দেড়শো টাকা মতো লোকাল মার্কেট থেকে কিনলে হয়তো একটু কমে পেতাম কে খুঁজতে যাবে এমন অনেক জিনিস আছে লোকাল মার্কেটেই পাওয়া যায় কিন্তু ওই খুঁজতে হবে সেই আলিশ্যতেই মনে হয় না অনলাইনে অর্ডার দিয়ে থাকি কত জিনিস এরকম রয়েছে